শুভেচ্ছা স্বাগত যত খেলায় সাথে আছি জহিরুল ইসলাম আর শুরুতেই জানাবো শোনা 14 দিনের কোয়ারেন্টাইন শর্তে অনর লঙ্কান স্বাস্থ্য মন্ত্রণালয় ডিসিপির চাওয়া অনুযায়ী সূচি অপরিবর্তিত রাখছে এসওসি চলমান সংকটের কারণে এইচপির লঙ্কা সফর বাতিল আগামী মাসে বিকেএসপিতে ক্যাম্প শুরুর পরিকল্পনা নতুন মৌসুম নিয়ে ফেডারেশনের সিদ্ধান্তে হতাশ ফুটবলাররা জাতীয় দলের কার্যক্রম না থাকায় ক্ষুব্ধ সাদ তপুরা চোদ্দ দিন নাকি সাত লঙ্কা সফরের কোয়ারেন্টিনের সময়সীমা নিয়ে এখনও আসেনি সিদ্ধান্ত সরাসরি বলে দিয়েছেন এসএলসি প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে টাস্কফোর্সের সেনা কর্মকর্তারাই শর্ত শিথিলে আগ্রহী নয় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ও পরামর্শ দিচ্ছে চোদ্দ দিনের কোয়ারেন্টিন সময়সীমার জন্য মহামারীতে ক্রমশ জটিল হচ্ছে পরিস্থিতি কঠিন শর্ত মেলানো শ্রীলঙ্কা সফরের ভাগ্য এখন আর নেই দুই বোর্ডের হাতে প্রক্রিয়ায় সম্পৃক্ত হয়ে গেছে স্বাগতিক দেশের প্রশাসন চিকিৎসক সেনাবাহিনী ক্রিকেটের স্বার্থে ছাড় দিতে রাজি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সদিচ্ছার কথা জানিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়ও তবে টাস্কফোর্স আর স্বাস্থ্য মন্ত্রণালয় এগুচ্ছে নিজস্ব গতিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে দেয়া নির্দেশিকা জমা দেওয়া হয়েছে কোভিড নাইন্টিন টাস্কফোর্সের কাছে চলছে পর্যালোচনা এসএলসি প্রধান নির্বাহীর বক্তব্যে ব্যাপারটা পরিষ্কার দিন শেষে সিদ্ধান্ত দেবেন টাস্কফোর্সের দায়িত্বে থাকা সেনা কর্মকর্তারা পরিস্থিতি আরও জটিল দেখাচ্ছে লঙ্কান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মনোভাবে সংক্রমণের ঝুঁকি নিয়ে কোয়ারেন্টিনের শর্ত শিথিলে আগ্রহী নয় স্বাস্থ্য মন্ত্রণালয় চিফ এপিডেমিওলজিস্ট সুদাত সামারাভিরা জানিয়ে দিয়েছেন সোজা সাপটা এই মুহূর্তে ঠিক হবে না কোয়ারেন্টিন সময়সীমা কমিয়ে আনা কোয়ারেন্টিন ইস্যু নিয়ে এত জটিলতা সত্ত্বেও সফরের সূচি পরিবর্তন করতে চায় না এসএলসি স্বাগতিক বোর্ডের পরিকল্পনা অনুযায়ী লঙ্কা পৌঁছে সরাসরি ডাম্বুলা চলে যাবে টাইগাররা সেখানেই হবে অনুশীলন সফরের প্রথম দুই টেস্ট হবে পালেকেলেতে তৃতীয় ও শেষ টেস্টের ভেন্যু কলম্বো জহিরুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ জাতীয় দলের শ্রীলঙ্কা সফর নিয়ে সিদ্ধান্ত এখনও আসেনি তবে হাই পারফরমেন্স দল যে লঙ্কায় যাচ্ছে না সেটা নিশ্চিত করেছেন নাইমুর রহমান দুর্জয় এইচপি চেয়ারম্যান জানিয়েছেন বিসিবি একাডেমি কিংবা বিকেএসপিতে আগামী মাসে ক্যাম্প শুরু করা হবে 1 অক্টোবর ঢাকায় এসে হাই পারফরমেন্স দলের দায়িত্ব নেবেন টবি র্যাডফোর্ড শেষ মুহূর্তে এসে তালগোল পাকিয়েছে লঙ্কান বোর্ড শুরুতে বাংলাদেশ জাতীয় দলের সাথে এইচপি দলকে নেওয়ার সম্মতি ছিল এসএলসির কিন্তু কোয়ারেন্টিন শর্তে ঘোলাটে হয় পরিস্থিতি ফলে মুমিনুল তামিমদের সাথে একই বিমানে ওঠা হচ্ছে না হাই পারফরমেন্স দলের ন্যাশনাল লিগের সঙ্গে একই সঙ্গে যে ট্রাভেল করে ওখানে প্রিপারেশনের চিন্তা ভাবনা করছিলাম সেটা এখন এখনকার বাস্তবতায় সেটা আর সম্ভব না আপাত দৃষ্টিতে আমরা এখন ফোকাস করছি যে আমাদের ন্যাশনাল টিম শিগগিরই নতুন কোনো কার্যক্রমের সুযোগ দিচ্ছে না কোভিড নাইন্টিন পরিস্থিতি ফলে পরিকল্পনায় পরিবর্তন আনতে হচ্ছে বিকল্প হিসেবে দেশেই ক্যাম্প করার লক্ষ্য বিসিবির যেহেতু আন্ডার নাইনটিন শুরু করে দিয়েছি আমাদের হেড কোচের ব্যাপারটা কনফার্ম ছিল না এর জন্য আমরা সময় নিয়েছি এখন তো এইচপিরও হেড কোচ হয়ে গিয়েছে আমাদের রিক্রুটমেন্ট আমরা এখন চিন্তা করছি যে এইচপির ক্যাম্পটাও শুরু করে দেবো ভেন্যুটা এখনও কনফার্ম না কারণ আমাদের নর্মালি আমরা একাডেমিক গ্রাউন্ডে করি এইচপির বাট আমরা আর একটু সিকিউরিটির জন্য হয়তো বিকেএসপিতেও চিন্তা করছি ইংল্যান্ড থেকে সরাসরি শ্রীলঙ্কায় এইচপি দলের সাথে যোগ দেওয়ার কথা ছিল টবি র্যাডফোর্ডের কিন্তু সফর বাতিল হয় এখন দেশে এসে দায়িত্ব নেবেন এই ইংলিশ অলরেডি ইনফর্ম করে দিয়েছি তাকে চলে আসার জন্য 1 তারিখ একটা মানে টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে 1 তারিখের ভিতরে চলে আসলে তারপর ওর সঙ্গে বসে আমরা প্রোগ্রামগুলি ফিক্স করে দেব আপাতত সফর পিছিয়ে গেল পরিস্থিতি বুঝে এবছর হাই পারফরমেন্স দলকে শ্রীলঙ্কায় পাঠানোর পরিকল্পনা এইচপি চেয়ারম্যানের সাইফুল মজুমদার ইন্ডিপেন্ডেন্ট নিউজ
করোনা বিরতির পর কাল মাঠে গড়াচ্ছে আইপিএল এর 13তম আসর। এবারই প্রথম কোনো উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই শুরু হচ্ছে বিশ্বের অন্যতম দামি ফ্র্যাঞ্চাইজি লীগ। উদ্বোধনী ম্যাচে চেন্নাই মুম্বাইয়ের লড়াই, জয় দিয়ে আসর শুরু লক্ষ্য চেন্নাইয়ের, আর প্রতিপক্ষের সামর্থ্য নিয়ে সতর্ক মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা। আরব আমিরাতের শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 8টায়। এবার জানাবো ফুটবলের খবর। বাফুফে নির্বাচনের ডামাডোলে অবহেলিত ফুটবলাররা। নতুন মৌসুমের ঘরোয়া লীগ নিয়ে ফেডারেশনের সিদ্ধান্তে নিজেদের অধিকার রক্ষা হয়নি, এমন মত ফুটবলারদের। পারিশ্রমিক নিয়ে হতাশার পাশাপাশি লীগ শুরুর দিনক্ষণ নিয়েও আপত্তি তাদের। জাতীয় দলের কোনো কার্যক্রম না থাকাতে ক্ষুব্ধ সাদ তপু বর্মনরা। ফুটবলারদের স্বার্থ রক্ষায় সবচেয়ে আস্থার জায়গা সেদেশের ফুটবল ফেডারেশন, কিন্তু আস্থার প্রশ্নে কতটুকু সফল বাংলাদেশ ফুটবল ফেডারেশন? আমি আপনাকে প্রথমেই উত্তরটা দিয়েছি। করোনায় লীগ বাতিলের পর পাওনা পারিশ্রমিক ও নতুন মৌসুম দ্রুত শুরুর দাবি ছিল ফুটবলারদের। এ নিয়ে কয়েক দফা বাফুফে কর্তাদের সাথে দেখাও করেছিলেন তারা, পেয়েছিলেন আশ্বাস, কিন্তু শেষ পর্যন্ত বাফুফের সিদ্ধান্তে হতাশ ফুটবলাররা। করোনাকালীন আর্থিক অবস্থা বিবেচনায় ফুটবলারদের প্রস্তাব ছিল আগের চুক্তির 50% অর্থ নতুন মৌসুমের পারিশ্রমিক হিসেবে নির্ধারণ করা, কিন্তু ক্লাবগুলোর সাথে আলোচনা করে 25% দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পেশাদার লীগ কমিটি। ফুটবলাররা বলছেন এমন সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের কথা ভাবেনি বাফুফে কিংবা ক্লাবগুলো। অনেক হতাশজনক একটা ব্যাপার, কারণ আমরা এক বছর একটা ক্লাবের হয়ে খেলবো 25% টাকা দিয়ে, আমাদের ফ্যামিলি প্লাস যারা ছোট ছোট টিমে খেলে তাদের পন্টাগত তত বেশি না, দেখা যায় 5 লাখ 2 লাখ 3 লাখ, তারা যদি 25% টাকা পায় তাদের সংসার কিভাবে চলবে? এটা আসলে অনেক টাফ আমাদের প্লেয়ারদের জন্য, এটা অনেক কম পার্সেন্টেজ। আশা করি নেক্সট মিটিং হলে ফেডারেশনে এটা একটু বাড়িয়ে দেবে। ডিসেম্বরে ফেডারেশন কাপ দিয়ে মৌসুম শুরুর সিদ্ধান্ত বাফুফের, অথচ অক্টোবর নভেম্বরে মাঠে ফেরার আশায় ছিল ফুটবলাররা। জাতীয় দলের কার্যক্রম না থাকায় এক প্রকার অঘোষিত নির্বাসনে দেশের ফুটবল। এখন আমাদের ন্যাশনাল লিমের কোনো ক্যাম্প নেই, বিকজ ন্যাশনাল লিমের ম্যাচ নেক্সট ইয়ার। আমাদের ক্লাবগুলো যদি ডিসেম্বরের আগে শুরু করে দেয় তাহলে আমাদের মেবি নেক্সট মান্থ থেকে ক্লাবগুলো ক্যাম্প শুরু করে দেবে। আর আশা করি আমাদের যত তাড়াতাড়ি ক্যাম্প শুরু করা যায় ক্লাবে অথবা ন্যাশনাল টিমে, এটা আমাদের জন্য ভালো। আমরা চাচ্ছি যে আমাদের খেলাটা যেন ডোমেস্টিক লিগ এবং ডোমেস্টিক যতগুলো টুর্নামেন্ট আছে শুরু করে দেয়, তাহলে আমরা একটা কম্পিটিশনের মধ্যে থাকবো, আমরা একটা ভালো ফিটনেস লেভেলে নিয়ে ন্যাশনাল টিমের হয়ে একটা ভালো রেজাল্ট করতে পারবো। নতুন মৌসুম বিদেশি ফুটবলার ছাড়া হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল, তবে শেষ পর্যন্ত 4 বিদেশি রাখার সিদ্ধান্ত পেশাদার লীগ কমিটির। স্থানীয়দের স্বার্থে সংখ্যাটা কমানো উচিত মনে করেন ফুটবলাররা। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাফুফে নির্বাচনের সভাপতি পদ থেকে আনুষ্ঠানিকভাবে নাম প্রত্যাহার করলেন বাদল রায়। কোনো চাপ থেকে নয়, শারীরিক ও পারিবারিক কারণে এই সিদ্ধান্ত জানান তিনি। যদিও মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করতে ঘণ্টাখানেক দেরি হওয়ায় তা গ্রহণযোগ্য হয়নি নির্বাচন কমিশনারের কাছে। ফলে 3 অক্টোবরের নির্বাচনে সভাপতি প্রার্থী হিসেবে ব্যালটে থাকবে সাবেক এই তারকা ফুটবলারের নাম। নির্বাচন থেকে সরে গেলেও বাদল রায়ের সমর্থকেরা প্রচারণা অব্যাহত রাখেন, যে কারণে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মনোনয়নপত্র প্রত্যাহারের কথা বললেন বাদল রায়। নির্বাচনে সভাপতি পদে লড়েছেন কাজী সালাউদ্দিন ও শফিকুল ইসলাম মানিক। আমাকে ভোট দিল, আমি ভবিষ্যতে কাজ করতে পারবো কিনা আমার এটা সংশয়। ইংলিশ প্রিমিয়ার লিগে কাল মৌসুম শুরু করতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। ঘর মাঠে আতিথ্য দেবে ক্রিস্টাল প্যালেসকে। ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচ শুরু রাত 10:30। এর আগে বিকেল 5:30 লড়বে এভারটন আর ওয়েস্টব্রম। করোনা থেকে সেরে উঠলেও ম্যাচ ফিটনেস নিয়ে শঙ্কায় বিশ্রামে থাকতে পারেন পল পগবা। ফিল জোনাসও থাকবেন সাইড বেঞ্চে। মারামারির কারণে 21 মাসের কারাবাস হওয়ায় থাকছেন না অধিনায়ক হ্যারি ম্যাগুয়ের। সুলশিয়ারের আস্থা নতুন রিক্রুট ভ্যান ডিভেকের ওপর। দিনে থেকে গত মৌসুম শেষ করেছিল রেড ডেভিস। নতুন মৌসুমে আরও বড় লক্ষ্য ম্যানেজার ওলেগানা সুলশিয়ারের। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে পরিসংখ্যানও ম্যান ইউনাইটেডের পক্ষে। সবশেষ 5 দেখায় 3 জয় ম্যানচেস্টার ইউনাইটেডের।
দর্শক উপস্থিতিতে শুরু হচ্ছে বুন্দেসলিগা। উদ্বোধনী ম্যাচে ইউরোপ সেরা বায়ার্ন মিউনিখ লড়বে শালকের বিপক্ষে। স্টেডিয়ামের ধারণ ক্ষমতার 20% স্বাগতিক সমর্থক পাবে মাঠে প্রবেশের অনুমতি, তবে মানতে হবে কঠোর স্বাস্থ্যবিধি। অ্যালিয়েন্স অ্যারেনায় ম্যাচ শুরু রাত 12:30। করোনায় ফুটবল ফেরানোর পথ দেখিয়েছিল বুন্দেসলিগা, এবার নতুন মৌসুমে সুসংবাদ দিচ্ছে জার্মান লীগ। স্টেডিয়ামে দর্শক উপস্থিতিতে হবে এবারের আসর, তবে প্রোটোকল না মানলে আবারও ক্লোজড ডোরের পথ বেছে নেবে লীগ কর্তৃপক্ষ। মাঠে যাওয়ার অ্যাডভান্টেজ থাকছে শুধুমাত্র স্বাগতিক সমর্থকদের, থাকছে না কোনো অ্যাওয়ে দর্শক। যে শহরে খেলা হবে সেখানে যদি লাখে 35 জনের ওপরে করোনা আক্রান্ত হয়, তাহলে সেখানে স্বাগতিক ক্লাবের ম্যাচ দর্শক ছাড়াই অনুষ্ঠিত হবে। মাঠে ফেরার পরিকল্পনায় বাড়তি আনন্দ বায়ার্ন ভক্তদের। শালকের বিপক্ষে স্টেডিয়ামের ধারণ ক্ষমতার 20% উপস্থিত থাকলে 15,000 দর্শক সুযোগ পাচ্ছেন উদ্বোধনী ম্যাচ উপভোগের। তবে মিউনিখে করোনা সংক্রমণ বাড়ায় দর্শক ছাড়াই হচ্ছে বুন্দেসলিগার প্রথম ম্যাচ। ফ্লিক মন্ত্রে উঠছে বাভারিয়ানরা, ট্রেবল জয়ের দাপট নতুন মৌসুমেও ধরে রাখতে চায় মুলার লেভানডস্কিরা। সানের অন্তর্ভুক্তিতে বাড়বে শক্তি। 4 বছর পর জার্মান লিগে ফেরা সানে থাকছেন প্লেয়ার্স টু ওয়াচের লিস্টে। মিডফিল্ডে থিয়াগো আলকান্তারার রিপ্লেসমেন্টে ফ্লিকের অটোমেটিক চয়েস সানে। দলের প্রতি পূর্ণ আস্থা আছে, তারা আগের মতোই নিজের সর্বোচ্চ দিয়ে খেলবে। সানের প্রতিও আমার বিশ্বাস আছে, সে অনেক ভালো করবে, তার যোগ্যতা আছে, সেটাকেই আমরা কাজে লাগাতে চাই। বায়ার্নের সামর্থ্য ভালোভাবেই জানা আছে শালকের, তবুও হাল ছাড়তে চায় না ডেভিড ওয়াগনারের দল। পরিসংখ্যান পক্ষে না থাকলেও লীগ চ্যাম্পিয়নদের চমকে দিতে প্রস্তুত শালকে। ফারজানা ইয়াসমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক, টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজনে।